নমস্কার বন্ধুরা, আশা রাখি প্রত্যেকে ভালো আছেন। আজকে যা নিয়ে আলোচনা করছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং আমার চেম্বারে এই ধরনের রোগীরা আসে, অ্যাকুট কন্ডিশনে যে ওষুধটি দেওয়ার ফলে আমি যথেষ্ট উপকৃত হয়েছি এবং রোগীদের থেকে খবর পেয়েছি যে তারা যথেষ্ট আরামবোধ করেছে। যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে খোঁজ রাখে বা হোমিওপ্যাথি জানার ইচ্ছা করে, সাধারণ যারা অনেকেই আছেন যারা হোমিওপ্যাথি নিয়ে বোঝার চেষ্টা করে, তাদের জন্য এই ভিডিওটি করছি। রোগটির নাম হলো লাম্বাগো বা লো ব্যাক পেইন। এই লাম্বাগো বা লো ব্যাক পেইন মানে আমাদের যে স্পাইন থাকে মেরুদণ্ড, তার নিচের দিকের অংশে লাম্বার 1-5 এখানে যে মাসেলস আছে, সেই মাসেলসের উপরে কোনো সময় আঘাত লাগার ফলে এই ধরনের রোগ হয়ে থাকে। কোন আবার লিগামেন্ট যে আছে, সেই লিগামেন্টের উপরে চোট আঘাতের ফলেও এই ধরনের ব্যথা হয়ে থাকে। আর এই ধরনের ব্যথা যাদের হয়, প্রচণ্ড কষ্টকর, প্রচণ্ড কষ্ট পায়, খুব অসুবিধা হয় হাঁটাচলা করতে এবং কোনো কিছু কাজ করতে পর্যন্ত কষ্ট পেয়ে থাকে। দেখা গেছে যে এই সময় যে ব্যথাটি হয়, অনেক আছে যে ভারী কোনো জিনিস তুলতে গিয়ে হঠাৎ নিচু হয়ে কোমরে তুলতে গেল, কোমরে চোট লেগে গেল, বা বসার ঠিক পশ্চাদটা ঠিক হয়নি, অনেকক্ষণ ধরে বসে রয়েছে, হঠাৎ উঠতে গিয়ে ব্যথা লাগে, বিছানাতে শুয়ে রয়েছে, সেই বিছানা সমান নয়, অসমান, উঁচু নিচু বিছানা বা উঁচু নিচু জায়গার উপরে শুয়েছে এবং উঠতে গিয়ে এই ব্যথাটি লেগে যায়। কখনো কখনো যে স্পাইনাল কর্ডের নিচের অংশে, সেখানে কোনো আঘাত লাগার ফলে পর্যন্ত এটা হয়ে থাকে। আর্থারাইটিসের কারণেও এটি হয়ে থাকে। কোন তো এই যে ব্যথা, এই ব্যথার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করা হয়, অনেকে ব্যথার বিভিন্ন ওষুধ খায়। আর হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে যে ওষুধগুলিকে প্রয়োগ করলে পরে এই ধরনের ব্যথা থেকে মুক্তি লাভ করা যায়। আমি ওষুধের নামগুলিকে বলে দিচ্ছি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে আমার সাথে যুক্ত আছেন তারা তো আছেনই, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ টোটালিটি অফ সিমটমস অর্থাৎ মূল যে লক্ষণ, সামগ্রিক লক্ষণ নিয়ে তারপরে কিন্তু একটি রোগীকে চিকিৎসা করে সেই চিকিৎসাতে কিন্তু সফলতা অর্জন করা যায়। তা সত্ত্বেও কেন এরকম সিঙ্গেল কোনো মেডিসিনের আলোচনাতে আসছি না? কখনো দেখা যায় চেম্বারে অসুবিধার মধ্যে পড়ে গেছি বা হঠাৎ করে কেউ এসছে যে অ্যাকুট এখনই সারাতে হবে। কারণ এই ধরনের যে লাম্বাগো যদি 6 সপ্তাহের মধ্যে থাকে বা 6 সপ্তাহ ধরে ভোগে, তখন আমরাকে বলি কিন্তু অ্যাকুট। আবার এই ধরনের লাম্বাগো যখন 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ অতিক্রান্ত করবে, তখন আমরা বলি কিন্তু সাবক্রনিক। আর যখন 12 সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাবে, সারছে না, তখন আমরা বলি কিন্তু ক্রনিক লাম্বাগো অর্থাৎ লো ব্যাক পেইন। এই লো ব্যাক পেনের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যে ওষুধগুলি আছে সেই ওষুধগুলি আমরা জানি বা অনেকে প্রয়োগ করে থাকি। কিন্তু আবার বারবার বলবো যে হোমিওপ্যাথির মূল যে কথা সেটা হচ্ছে টোটালিটি অফ সিমটমস অর্থাৎ সামগ্রিক লক্ষণ নিয়ে যে চিকিৎসা করা হয় সেই চিকিৎসাতেই রোগী ভালো হয়ে যায়। তা সত্ত্বেও বলবো যে ওষুধগুলি কিন্তু এখানে আছে সেই ওষুধগুলিকে ব্যবহার করা যায় বা আমরা করে থাকি, কোন যেটা হচ্ছে স্কুলাসিপ, আর্নিকা, মন্টেনা, ব্রায়নিয়া, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফস, নেট্রামিউ, নাক্স ভূমিকা, রাস্টক্স একটা খুব ভালো ওষুধ, রাস্টক্স অনেকেই ব্যবহার করে থাকেন এই ধরনের ব্যথার ক্ষেত্রে, সালফার ওষুধ। আরেকটি ওষুধ হচ্ছে সিমিসিফুগা যাকে আমরা বলি, একটি আরও সিমোসাও অনেকে বলে থাকে। আবার ক্যালিকার্প একটি ওষুধ, আর হাইপেরিকাম খুব ভালো ওষুধ এই ক্ষেত্রে। আরেকটি ওষুধ আমরা ব্যবহার করে থাকি রুটা। কিন্তু তা সত্ত্বেও আমি যে ওষুধটির কথা বলবো, যেটি আমি দিয়ে বারবার উপকার পেয়েছি, বারবার উপকার পেয়েছি অ্যাকুট কন্ডিশনে, তো অবশ্যই সেই ওষুধটি যদি আমরা এই অ্যাকটিয়ার এসিমোসা বা সিমিসিফুগা যেটাকে আমি বললাম, সিমিসিফুগা যে ওষুধটি, সেই ওষুধটি যদি আমরা পড়ি তার রিলেশনে, যদি নিচের দিকে আমরা চলে আসি বিশেষত বরিকের বইতে, তাহলে দেখব ওখানে এই ওষুধটি লেখাই আছে, স্পেসিফিকভাবে লেখা আছে স্পেশালি ফর লাম্বাগো অর্থাৎ ম্যাক্রোটিন। আমি এই ওষুধটি ব্যবহার করে যথেষ্ট উপকার পেয়েছি
ম্যাক্রোটিন 630 আমি ব্যবহার করে থাকি। এতে যথেষ্ট উপকার পাওয়া যায় লাম্বাগোর ক্ষেত্রে, তাই আমি তোমাদের সামনে এটি তুলে ধরলাম যে এই ওষুধটির কথা। এখানে পরিষ্কারভাবে লেখা আছে স্পেশালি ফর লাম্বাগো, আমি তো ব্যবহার করি। যদি তোমাদের এটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট, আর যদি অন্যদের সহযোগিতা করতে চাও তাহলে শেয়ার করবে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।